আচ্ছা বলেন তো, আপনার ফেসবুক প্রোফাইলে ঠিক কতটি সেলফি আছে? আই এম শিওর আপনি এই মুহূর্তে বলতে পারছেন না, কারণ হচ্ছে আমরা সবাই সেলফি তুলি, বাট এই সেলফি ডিসকভার কে করলো আপনি জানেন না। আর সেটি জানতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। দিস ইজ মেদি অ্যান্ড ইউ আর ওয়াচিং আইটেক 24, স্টে টিউনড। সেলফি স্ট্যান্ড ফর সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফ। 1839 সালে রবার্ট কর্নেলিয়াস নামের একজন আমেরিকান ফটোগ্রাফার জীবনে সর্বপ্রথম সেলফি তুলেন, এবং সেই থেকে এই সেলফিটা ডিসকভার হলো। তিনি যে কাজটি করলো সেটি হচ্ছে, তিনি তার ক্যামেরাটা পিছনে স্ট্যান্ড করে রেখে সামনে একটা মিরর দিয়ে আলোকে প্রতিফলিত করে নিজেই নিজের ফটো তুললো। সে চিন্তা করলো, আমি তো সারা জীবন মানুষেরই ফটো তুলে গেলাম, নিজের ফটো তো তুলতে পারলাম না। আর সেই চিন্তার ধারাবাহিকতায় সে এই কাজটি করলো, আর সেখান থেকেই সেলফির ডিসকভার হলো। এরপর 1919 সালের দিকে এসে রবার্ট কর্নেলিয়াসের ধারণাকে নিয়ে বড় মানের একটা ক্যামেরা আবিষ্কার করা হলো, যেখানে কোনো ফ্রন্ট ক্যামেরা ছিল না, শুধুমাত্র ব্যাক ক্যামেরা ছিল, এবং সেই ক্যামেরা দিয়ে যারা ট্রাভেলার ট্রাভেল করতো বিভিন্ন নতুন নতুন প্লেসে তারা ফটো তুলতো, এবং সেই ক্যামেরাটার ওজনটা ছিল বেশ বড় এবং বেশ বড় ছড় ছিল। এরপরে যখন আমাদের সায়েন্সটা আরেকটু ডেভেলপ হতে শুরু করে, ঠিক 2000 সালের দিকে এসে সেলফির বেশ একটা জনপ্রিয়তা দেখা যায়। 2005 সালে এসে মাই স্পেস পিক নামক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম রানিং হয়, এবং সেই সোশ্যাল প্ল্যাটফর্মেই সবাই সবার প্রোফাইল পিকচারটা আপডেট করতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো, তখন কিন্তু আমাদের কোনো ফ্রন্ট ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোন তো ছিলই না, কোনো মাল্টিমিডিয়া ফোনও ছিল না। এখন 2005 সালে মানুষ যে কাজটি করতো সেটি হচ্ছে, মাই স্পেস পিকে প্রোফাইল পিকচার আপডেট করার জন্য তারা তাদের মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে মিররের সামনে দাঁড়িয়ে ফটো তুলতো, আর সেটা অনেকটা সেলফির মতোই। আর সেইখান থেকেই কিন্তু সেলফির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপরেই শুরু হলো বিগ ব্যাটেল, আর সেই বিগ ব্যাটেলটা হচ্ছে ফেসবুক ভার্সেস মাই স্পেস পিক। সবাই মাই স্পেস পিক থেকে ফেসবুকে চলে আসতে শুরু করলো। এর কারণটা হচ্ছে, মাই স্পেস পিকে সবাই যে কাজটি করতো, অধিকাংশ লোকই যেটি করতো সেটি হচ্ছে বাথরুমে যেয়ে মিররের সামনে দাঁড়িয়ে নিজেদের ফটো তুলতো এবং সেটি আপডেট করতো। কিন্তু ফেসবুকটা একটু স্মার্ট ছিল, যেহেতু এটা মার্ক ডেভেলপ করেছিল এবং হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট এগুলা ইউজ করতো, তখন যে তারা যে ফটোগুলা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য দিয়েছিল সেই ফটোগুলা দিয়েই তারা তাদের প্রোফাইল পিকচারটা আপডেট করে। সেলফি ওরফে কুলফি নিয়ে তো অনেক কিছু জানলাম, এখন আসি আমাদের মডার্ন সেলফির জনকটাকে। 2010 সালে ঠিক যখন iPhone 4 লঞ্চ করা হলো, তখন থেকে এই সেলফির বেশ একটা তোলপাড় শুরু হলো, ঠিক যেমনটি আমাদের দেশে হয়েছিল ব্লু হোয়েল এবং সোপিয়াকে নিয়ে আপনারা সবাই জানেন। ঠিক 2010 সালে আমেরিকায় বেশ একটা সেলফির তোলপাড় শুরু হলো, কারণ হচ্ছে iPhone 4 লঞ্চ করা হয়েছে। ঠিক তখনই ব্রিটিশের এক নাগরিক একটা পার্টি অ্যাটেন্ড করার পরে রাতে বাসায় এসে তার একটা বিতর্কিত ছবি পোস্ট করলো, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ামে বেশ একটা তোলপাড় শুরু করে দিল, আর সেখান থেকে সেলফির উৎপত্তি। এরপরেই 2012 সালে এসে অক্সফোর্ড ডিকশনারিতে সেলফি ওয়ার্ডটা ইনক্লুড করা হলো, আর সেখান থেকেই সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার আমরা সবাই সেলফি নামে চিনি। এবং 2012 সালেই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলো লঞ্চ করা হয়, সেখানে বেশ ভালো ভালো কিছু অ্যাপ্লিকেশনও ডেভেলপ করা হয় যেটাকে আমরা সবাই ইউজ করি, ক্যান্ডি ক্যামেরা, বিউটি ক্যামেরা, এ ক্যামেরা, ও ক্যামেরা, হাবি যাবে অনেক কিছুই আছে। তো সেখান থেকে সেলফি একটা বেস্ট পপুলারিটি অর্জন করতে শুরু করে, আর এখন তো যেটার বিতর্কিত রূপ আপনারা সবাই দেখেনি। তো এই ছিল সব পিছনের কাহিনী সেলফি নিয়ে। আর আপনি যদি মনে করে থাকেন এগুলো সব আমার আজগুবি কথা, একদমই না, এটা হচ্ছে দ্য হিস্টোরি অব দ্য সেলফি নামক বুক থেকে সংগ্রহ করা। আর আপনি যদি আরও বেশি এই বিষয়ে জানতে চান তাহলে সেই বুকটা পড়ে আসতে পারেন। আর সবশেষে এটা বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সেই সব বন্ধু অথবা বান্ধবীদের সাথে শেয়ার করুন যারা সারাদিন সেলফি সেলফি করতেই থাকে। গুড নাইট সেলফি, গুড মর্নিং সেলফি, গুড আফটারনুন সেলফি, আরও কত কী সেলফি আই ডোন্ট নো, হোয়াট এভার। টেকনোলজির সব আপডেট এবং মজার মজার সব টিউটোরিয়াল এবং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লাল রঙের যে বাটনটা দেখা যায় না, ওইখানে কিন্তু একটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায়, বেশি কিছু করা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইটেক 24 এর সাথেই থাকবেন। টাটা, সি ইউ দ্য নেক্সট টিউটোরিয়াল।